সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায়, যেখানে একটি অসাধারণ মসজিদ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদটির নাম সাম্মা হালদার পাড়া জামে মসজিদ। এবং এখনই আপনাদেরকে দেখাচ্ছি মসজিদটি জনাব আলহাজ মোহাম্মদ রফিক উদ্বোধন করেছেন এবং ইউনুস ফাউন্ডেশনের তৈরি। এখানে ছোট্ট করে গুগল ম্যাপের একটি লিঙ্ক দেওয়া আছে। খুব সুন্দর একটি মসজিদ নোয়াপাড়াতে তৈরি হচ্ছে, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। আপনারা সাইট থেকে দেখলে মনে হয় বুঝতে পারবেন, মসজিদটা অনেক সুন্দর আসলেই বাইরে থেকে, ভেরি গর্জিয়াস ইন্টেরিয়র। আমার দুই বন্ধু মোটো পাতলু, এটা কবরস্থান। মসজিদটা ভিতরে এখনো যেহেতু আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে, সো মসজিদটা এখন অফ, বন্ধ আছে। মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম দুবাইয়ের মসজিদগুলোর আদলে তৈরি করা হচ্ছে, তো খুবই সুন্দর। আস্তে আস্তে উপরে উঠি, এখনো মসজিদটা খোলা হয়নি জনসাধারণের জন্য, কারণ আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে এখনো। মেইন এন্ট্রান্স দরজা, আমরা এখন মসজিদের ভিতরে ঢুকছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা কত গর্জিয়াস করে তৈরি করা। আসলে অসাধারণ ভাবে তৈরি করা হচ্ছে মসজিদটা এবং খুবই সুন্দর। দেখছেন উপরের প্রতিটা ঝাড়বাতি ডিজাইন এবং মেইন মিডল অফ দ্য মস্ক। নামাজ পড়াবেন,
এটা একটা কক্ষ যেখানে নামাজ পড়বে। এখন আন্ডার কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, মিস্ত্রিরা কাজ করছে। এবং অযুখানাটা অত্যাধুনিক সম্পূর্ণ, মানে গরম পানি ঠান্ডা পানি দুটোরই ব্যবস্থা আছে। এই যে গ্রিজার লাগানো, এই ছিল আমাদের আজকের সাম্মা হালদারপাড়া জামে মসজিদ নিয়ে ছোট্ট একটি তথ্যচিত্র। আসলে এখানে ঘুরতে এসে আমার এতই ভালো লেগেছে মসজিদটা, তাই আপনাদেরকে দেখানোর লোভটা সামলাতে পারলাম না, তাই ছোট্ট ভিডিওটি করে নিলাম। নোয়াপাড়া, রাউজান নোয়াপাড়া আসলে অবশ্যই মসজিদটাতে ঘুরে যাবেন এবং নামাজ পড়ে যাবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।